ভারতের সর্বাধিক আয় করা সেরা সাত সিনেমা। বছরের শুরুতেই তাক লাগিয়ে দেন শাহরুখ খান। ভারতের আয় করার শীর্ষ সিনেমার তালিকায় চলে আসে তার অভিনীত সিনেমা পাঠান। এরপর যেন শীর্ষ সিনেমার তালিকায় একের পর এক অদল বদল ঘটেছে। এই তালিকায় যুক্ত হয়েছে নানা চমক শীর্ষ সিনেমায় কোন কোন ছবি, দেখে নিন ছবিতে। প্রথমে ছবিতে রয়েছে দঙ্গল। 2016 সালে মুক্তি পায় আমির খান অভিনীত নীতিশ তিওয়ারির দঙ্গল। আলোচিত সিনেমাটি ভারতের সর্বাধিক আয় করা সিনেমায় তালিকার শীর্ষে রয়েছে। সিনেমাটি আয় 1924 কোটি রুপি। দ্বিতীয় অবস্থানে রয়েছে এস রাজামৌলির বাহুবলী 2 দ্য কনক্লুশন। সিনেমাটি এই তালিকায় 2 নম্বরে রয়েছে। সিনেমাটির আয় 1,742 কোটি রুপি। 3 নম্বরে রয়েছে RRR, এস রাজামৌলির আরেক সিনেমা RRR গত বছর সাড়া জাগিয়েছিল। সিনেমাটি আয়ের রেকর্ড গড়ে। 3 নম্বরে থাকা এই সিনেমার আয় 1,250 কোটি রুপি। 4 নম্বরে রয়েছে KGF চ্যাপ্টার 2। ভারতের অন্যান্য সিনেমার মধ্যে KGF চ্যাপ্টার 2 আয়ের চতুর্থ নম্বরে রয়েছে। সিনেমাটির আয় 1,177 কোটি রুপি। 5 নম্বরে রয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া অটল কুমার পরিচালিত জওয়ান। মাত্র এক মাসেই এই তালিকা জায়গা করে নিয়েছে। সিনেমাটির আয় 1,100 কোটি রুপি। শীর্ষ এই তালিকায় থাকা সিনেমার মধ্যে সবচেয়ে কম IMDb রেটিং জওয়ান সিনেমার। 6 নম্বরে রয়েছে পাঠান। সিদ্ধার্থ আনন্দের পাঠান সিনেমা এই তালিকায় রয়েছে 6 নম্বরে। বছরের শুরুতেই মুক্তি পায় এই সিনেমার আয় করা 1,052 কোটি রুপি। উল্লেখ্য, ভারতের সর্বোচ্চ আয় করা পি সিনেমার মধ্যে গত জানুয়ারির আগেও শাহরুখ খানের কোনো সিনেমা ছিল না। 24 নম্বরে ছিল চেন্নাই এক্সপ্রেস। শাহরুখ খানের পাঠান, জওয়ান ও সানি দেওয়ালের গাদার 2 যোগ হয়, চেন্নাই এক্সপ্রেস চলে গেছে 27 নম্বরে। 7 নম্বরে রয়েছে 2015 সালে মুক্তি পাওয়া কবির খান পরিচালিত সালমান খান অভিনীত বজরঙ্গি ভাইজান। এই তালিকায় 7 নম্বরে রয়েছে। সালমান ছবিটি আয় করেছে 858 কোটি রুপি। তো দর্শক, ভারতের শীর্ষ সাত আয় করা সিনেমার তথ্য জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।